is a really scary thing. যেটা আমি ক্যামেরায় ক্যাচ করতে পারছি কিনা জানি না, বাট তুই ট্রাকের মাঝখানে যাওয়া মানে ইটস রিয়েলি টাফ, ইটস আ রিয়েলি রিস্কি টাস্ক, ইউ নো। রঙের চেঞ্জ গুলো আসলে খুবই ভালো লাগে, আর একটা রং আসছে। আমাদেরকে টার্গেট করছে, বাট অ্যাকচুয়ালি না, ট্রাককে টার্গেট করছে, এসে নাচতেছে। এনিওয়েজ, আমাদেরকে ধরে কোনো লাভ নেই, কজ আমাদের সব কিছু অ্যাকুরেট, শুধু বাইকে এক্সস্ট আছে, তাও হাইওয়েতে কেউ বেড়া খায় না এক্সস্টের জন্য। দেখেছি ফোর বি রাইডার এক একজন হয় রেসার ম্যাটেরিয়াল, তারা সবাই রেসার, যতজন ফোর বি ইউজ করে সব রেসার, এন্ড তাদের পার্সোনাল ইস্যুস আছে আরন রেগুলেটরদের সাথে। এটা ফোর বি রাইডার পর থেকে আরন খুবই কামস আছে, হাইওয়েতে যখনই দেখবেন গাড়ির রাশ তখন অলওয়েজ লেফট সাইড দিয়ে জিরো লেন ধরে চলার চেষ্টা করবেন, আর অলওয়েজ চোখটা সামনের দিকে খোলা রাখবেন, কারণ পুরো লেফট সাইড দিয়ে যখন যাবেন তখন সামনে কিছু না কিছু রং সাইড আসতে পারে। আমার যে ভালো লাগে রে ভাই, বন্ধু যাও, তুমি তোমার পিছিয়ে আসছি, ভাগাও ভাগাও গাড়ি ভাগাও। আই ইয়ে একসাথে জানতেছে, লুকস দেয় লুকস। বাবা রে বাবা, কিতনা জোর সে ভাগা রে গাড়ি। আমার মিটারে বস কম দেখায়, তো রাস্তা ভিজা বৃষ্টি পড়ার কারণে তো গ্যাপ মারতে একটু ভয় লাগে, চাকা যদি স্লিপ করে আর কি।
যদিও আমার স্লিপ করার চান্সেস কম, কজ আমার সামনে 130-140, সো অনেক কমফোর্ট পাওয়া যায়। মামি দে আমার এখানে বাসেরা খেলে, আর এখানে আমি খেলি ভীতির সাথে, ফোরবি ভার্সেস ভীতি। ও মাই গড, লাভ দিস জোড়ি ম্যান। যে কি করে নিজেও জানো না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, হাইওয়েতে গিয়ে এরকম কিছু ভুলেও ট্রাই করবেন না। আমি হাইওয়েতে খুব কমফোর্ট ফিল করি, দ্যাটস ওয়াই আমি এরকম অলওয়েজ করি। সো প্লিজ বি কেয়ারফুল।